ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় মুড়ি মুড়কির মতন বোমা ফাটালো দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো উত্তর মালদার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি, দুই নম্বর অঞ্চলের পাটনা এলাকায়। এখানে হচ্ছে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে, দুটো বম ছুড়ে দিল, ফেলে টেলে তো চলে গেল। হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধী বলতে কারা, বিরোধী হতে পারে টিএমসি, টিএমসিরা হচ্ছে এরকম করতে পারে। এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিলো টিএমসির আমলে, সে হচ্ছে ওরাই হচ্ছে ভোট এখন ভালো হচ্ছে না, তাই তার কারণে ওরা চক্রান্ত করে হেরাসমেন্ট করছে বিরোধীদের। এখানে কার ভোট বেশি আছে? এখানে হচ্ছে মুস্তাক আলমের ভোট বেশি আছে কংগ্রেসের, তাই হচ্ছে এখন তো অঞ্চল তো আমাদের টিএমসি, তাই হচ্ছে মুস্তাক আলমের ভোট ভালো হচ্ছে, তাই আতঙ্ক করছে মানুষকে। কি কি বোমা আছে? এটা হচ্ছে মনে তো হচ্ছে কোটা বোমা, আমরা তো জানি না বংশ করতে এদের কোটা আছে মানে কি কোটা বোমা হতে পারে। তো ওই ভোটারকে ভোট ভয় দেখানো হচ্ছে এরকম? হ্যাঁ, ভয় দেখানো হচ্ছে। তোমার নাম? অসীম আকরাম। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে রামপুর আর খোঁজখবরের মিডিলের জায়গাটা।